প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চলবে সিবিআই তদন্ত, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 269 জনের বাতিল চাকরি ফেরানোর আর্জিও নামঞ্জুর করল হাইকোর্টের বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতির পদ থেকে অপসারিত মানিক ভট্টাচার্যের নিজের এবং পরিবারের সম্পত্তির হিসেবও জমা দিতে হবে বলে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। এসব ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায় বহাল রইল। এ সম্পর্কে জানালেন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম। সিঙ্গেল বেঞ্চের প্রতিটি নির্দেশ, অর্থাৎ মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন ফরেন্সিক করতে হবে সেই নির্দেশ বলবৎ, কোর্ট মনিটর সিবিআই তদন্ত হবে সেই নির্দেশ বলবৎ এবং বহাল রইল, 269 জনের চাকরি বাতিল সেই নির্দেশ বলবৎ এবং বহাল রইল, এবং মানিক ভট্টাচার্যের যে সভাপতি পদ থেকে অপসারণ সেটাও বলবৎ এবং বহাল রইল। ডিভিশন বেঞ্চ বলেছেন যে যারা চাকরি পেয়েছেন ফ্রডের ফলে তাদের আবার কিসের ন্যাচারাল জাস্টিস? সুব্রত তালুকদার এবং মহামান্য বিচারপতি লপিতা ব্যানার্জির বেঞ্চ নির্দিষ্টভাবে নির্দেশ দিয়ে সেই মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে বহাল এবং বলবৎ করলেন।